ওয়েলকাম ব্যাক টু মাই MSI ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। MSI ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে পদ্ধতিভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। নবম দশম শ্রেণীর সেট নির্ণয় অর্থাৎ 2.1 অঙ্ক নম্বর 10। এর পূর্বে অলরেডি আমরা এই অধ্যায়ের 9 পর্যন্ত সমাধান করে দিয়েছি। আশা করছি তোমরা সবগুলাই পেয়ে যাবে। MSI ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে যাবে, তাহলে দেখবে তোমাদের অধ্যায়ভিত্তিক সকল অঙ্কগুলো তোমরা পাচ্ছ। তো যাই হোক, তোমরা সেখানে গিয়ে তোমাদের কাঙ্ক্ষিত সমাধানগুলো তোমরা পাবে। এখানে 10 নম্বরে যে অঙ্কটি আছে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষায় অনেক সময় আসে বা পরীক্ষায় অত্যন্ত জরুরি হয়ে পড়ে তোমাদের সমাধানগুলো, বা তোমরা তখন হয়তো বুঝে উঠতে পারো না বা সহজ অঙ্কগুলো তখন সমাধান করতে পারো না। তো যাই হোক, আজকে তোমরা এখান থেকে শিখে নিতে পারবে, এ ধরনের অঙ্ক পরীক্ষা আসলে তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। তো এখানে দেওয়া আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তো এদের সেট নির্ণয় করতে হবে বলছে। তা আমাদের এখানে স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কী থাকবে, 31 অবশিষ্ট থাকবে। তো এখানে আমাদের এই রকম যদি অঙ্ক তোমাদের পরীক্ষায় চলে আসে, তখন তোমরা কীভাবে এই অঙ্কগুলো সমাধান করবে, মূলত এটি লক্ষণীয় বিষয়। তা দেখো, আমরা এটির সমাধান যখন শুরু করব তখন তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে। তো এখন আমরা এটার সমাধানটা শুরু করছি, খুব সহজেই এটা আমরা সমাধান করে নিতে পারবো খুব সহজেই। তো এখানে আমরা এখানে কিছু কথা আমরা লিখে ফেলবো, যে কথাগুলো আমাদের অঙ্কের সমাধানে কাজে আসবে। যে সমাধান দিলাম আমরা দেওয়ার পরে, ওই যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সে সংখ্যাটি 31 অপেক্ষা অবশ্যই কী হবে, বড় হবে। যেহেতু 31 অবশিষ্ট থাকবে, তাহলে অবশ্যই সেই সংখ্যাটি কী হবে, 31 অপেক্ষা বড় হবে। তো এরপরে এবং এই সংখ্যাটি তাহলে কী হবে, আমরা যদি এরকম একটি কৌশল তোমরা জেনে নেবে, যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে বলবে, ওই সংখ্যাটি আমরা যে সংখ্যা আমাদের দেওয়া থাকবে ওখান থেকে বিয়োগ করে দেবো। অর্থাৎ এখানে 346 এবং 556 আছে, তাহলে আমরা 346 থেকে 31 কী করবো, বিয়োগ করে দেবো। বিয়োগ এটা কিন্তু করতেই হবে, তোমরা এটা করে এটা করলেই তোমাদের অঙ্কগুলো সঠিক হবে। তো এখানে 346 থেকে 31 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 315। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা এটা এমন গুণনীয়গুলো যেগুলো বের করবো, প্রতি ক্ষেত্রে আমাদের কী থাকবে, 31 কিন্তু অবশিষ্ট থাকবে। ও 556 থেকে যদি আমরা 31 বাদ দিই, তাহলে 525। এর সাধারণ গুণের নিয়োগগুলো আমরা এখন কী করবো, বের করব। তো আমরা এটাকে ধরে নেব এ এবং এটাকে ধরে নেব আমরা বি, যেহেতু আমাদের সেট নির্ণয় করতে হবে। তো আমরা এটাকে ধরে নেব এ এবং এটাকে ধরে নেব বি। তো প্রতি ক্ষেত্রে তোমরা এই কাজটা করবে, যে যদি তোমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে আর যত অবশিষ্ট থাকবে বলবে, ওই সংখ্যা থেকে অবশিষ্ট সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে। যেমন এখানে আমাদের বলেছিল যে 31 অবশিষ্ট থাকবে, সেই জন্য আমরা কী করছি, সংখ্যা দুটা থেকে 31 কিন্তু বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করার ফলে আমরা যে সংখ্যাটা পাবো, ওই সংখ্যাটার আমরা গুণনীয়কগুলো বিয়োগ করবো। তো বিয়োগ করার পরে আমরা প্রথম সংখ্যাটি পেয়েছি 315 এবং দ্বিতীয় সংখ্যাটি পেয়েছি আমরা 525। তো এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, ধরে আমরা এর গুণনীয়কগুলো বের করবো খুব সহজেই। এখন আমরা এই গুণনীয়কগুলো বের করে আমরা সেট নির্ণয় করে ফেলবো। তা আমরা এখানে ধরে নিলাম, মনে করি 31 অপেক্ষা বড় 35-এর গুণনীয়কের সেট আমরা এ ধরলাম, এবং 31 অপেক্ষা বড় 525-এর গুণনীয়কের সেট আমরা ধরে নিলাম বি। তো এখন এ এবং বি এর এই যে এ সমান ধরেছি আমরা 315, বি সমান ধরেছি আমরা 525। তো এর গুণনীয়কটা আমরা বের করবো, এবং বি এর 525 যা আছে, এই 525-এর গুণনীয়কটা আমরা এখন বের করব। করে এখানে আমরা এ সমান ধরেছিলাম যে 315, অর্থাৎ এ আমরা এমন গুণনীয়কগুলো বের করব, গুণনীয়ক বলতে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করব যেন 35 হয়। তো এখন আমরা 1 এবং 35 গুণ করলে 35ই হচ্ছে। এরপরে 3 এবং 105 যদি আমরা গুণ করি, তাও কিন্তু 315 হবে। এরপরে 5 এবং 63 গুণ করলে 315, এরপরে 9 এবং 35 গুণ করলে 315, এবং 15 এবং 21 গুণ করলে 315 হচ্ছে, আর কিন্তু যাচ্ছে না। এইভাবে আমরা যে এই দুইটি সংখ্যা দ্বারা গুণ করে 315 পেয়েছি, প্রত্যেক ক্ষেত্রে এই দুইটি সংখ্যাই হচ্ছে কি, এই 315 গুণনীয়ক। অর্থাৎ এখানে 1, 3, 5, 9, 15, এরপরে 21, 35, 63, 105, 315, এগুলো সবগুলোই হচ্ছে এই 315 এর গুণনীয়ক। গুণনীয়ক হলো এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন যে সংখ্যার গুণনীয়ক বলবে ওই সংখ্যাটা হয়। তো এখানে আমাদের 35-এর গুণনীয়ক বলেছিল, তো আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করছি, প্রতি ক্ষেত্রে দেখো 35 হচ্ছে। কিন্তু এখানে আমাদের আরও একটি শর্ত আছে, শর্তটি হলো কি, যে সংখ্যাটি কিন্তু 31 অপেক্ষা বড় হবে। তাই আমরা 31 অপেক্ষা যে বড় সংখ্যাগুলো থাকবে সেগুলোই শুধুমাত্র নিতে পারবো, অন্যগুলো নিতে পারবো না। তো আমরা এখানে অতএব এ সমান দেখো, তো এই এক
পঁয়ত্রিশ 31 অপেক্ষা ছোট, 2ও 3ও হচ্ছে 31 অপেক্ষা ছোট, এই সবগুলোই 31 অপেক্ষা ছোট, 21ও 31 অপেক্ষা ছোট, তাই এগুলো আমরা নিতে পারছি না। আমাদের এখানে 35 নিতে হবে, যেহেতু 31 অপেক্ষা বড় হবে, তাই আমরা 35, 63, 105, 315 এই সংখ্যাটি নেব, অর্থাৎ এ সমান 35, 63, 105, 315, এই হচ্ছে এ এর গুণনীয়কের সেট। তাই এখন আমরা বি এর গুণনীয়কটি বের করবো, অর্থাৎ 525 যে আছে এই 525-এর গুণনীয়কগুলো আমরা বের করব। তো এইভাবে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমরা এখানে বলেছিল 31 অপেক্ষা বড় হতে হবে, এই জন্য আমরা কিন্তু বাইরে অন্য সংখ্যাগুলো নিতে পারি নাই, আমাদের এখানে 35 থেকে নিতে হচ্ছে, কারণ 31 অপেক্ষা বড় হতে হবে সেই জন্য। তো 35, 63, 105, 315 এটি হচ্ছে এ এর গুণনীয়কের সেট। এখন আমরা বি এর যে গুণনীয়ক সেটটি বের করতে হবে, আমরা এখন বি এর গুণনীয়ক সেটটি বের করব। আমরা এখানে ধরেছি বি সমান হচ্ছে 525, তো এই 525কে আমরা দুইটা সংখ্যা দ্বারা গুণ করবো যেন 525 হয়। আমরা 1 এবং 525 গুণ করলে পাচ্ছি 525, 3 এবং 175 গুণ করলে পাচ্ছি 525, 5 এবং 105 গুণ করলে পাচ্ছি আমরা 525, এরপর 7 এবং 75 গুণ করলে পাচ্ছি আমরা 525, এরপরে 15 এবং 35 গুণ করলে আমরা পাচ্ছি 525, এরপরে 21 এবং 25 গুণ করলে পাচ্ছি আমরা 525, আর কিন্তু যাচ্ছে না। তো এইগুলো সবগুলোই হচ্ছে কি 525-এর গুণনীয়, কিন্তু এখানে আমাদের একটা শর্ত আছে, শর্তটা হলো কি যে আমাদের সংখ্যাগুলো 31 অপেক্ষা বড় নিতে হবে, 31 অপেক্ষা বড় হতে হবে। তো আমরা এই 1, 3, 5, 7, 15, 21, 25 এগুলো আমরা নিতে পারছি না, কেন? আমাদের শর্তে আছে 35, মানে 31 অপেক্ষা বড় হতে হবে, সংখ্যাটি অবশ্যই 31 অপেক্ষা বড় হবে। তো এখন আমরা এখানে 35 নিব, 75 নিব, 105, 175 এবং 525 নিব, অর্থাৎ বি সমান হচ্ছে 35, 75, 105, 175 এবং 525। তো এখানে আমরা এগুলো নিব, এই এই বড় সংখ্যাগুলো, অর্থাৎ 35 দিয়ে যদি আমরা 525কে ভাগ করি তাহলে দেখবে 31 অবশিষ্ট থাকবে, 75 দিয়ে যদি আমরা 525কে ভাগ করি তাহলে দেখবে 31 অবশিষ্ট থাকবে, এরপরে 105 দিয়ে যদি আমরা 525কে ভাগ করি তাহলে 31 অবশিষ্ট থাকবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে এই 35 অপেক্ষা 35 থেকে নিয়ে আমাদের যে সংখ্যাগুলো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখবো যে আমাদের কী থাকছে, 31 সবসময় কী থাকবে, অবশিষ্ট থাকবে। তো এই ছিল আমাদের এটা। তো এখন আমরা অর্থাৎ বি সমান তাহলে আমরা পাচ্ছি কত, এখানে আমরা পাচ্ছি 35, 75, 105, 175 এবং 525। তো এই ছিল আমাদের বি এর সেট। তো এরপরে এখন আমরা আমাদের এই সেটটি এ এবং বি এর যে আমাদের সেট নির্ণয় করতে বলেছিল, তো এখন আমরা এ এবং বি এর সেটটি নির্ণয় করে ফেলবো। অতএব এ এবং বি এর সেট হলো এ ইন্টারসেকশন বি, মানে এটার সাথে এটার আমাদের তুলনা করতে বলেছিল। তো আমরা এখন কি করছি, এ ইন্টারসেকশন বি নির্ণয় করছি। তো এখানে এ সমান হচ্ছে এইটা পুরোটাই এবং বি সমান হচ্ছে আমাদের এই অংশের পুরোটাই। তো আমরা বসালাম এ সমান 35, 63, 105 এবং 315, এবং বি সমান বসালাম 35, 75, 105, 175, 525। তো এখন আমরা ইন্টারসেকশনের মানে, অর্থাৎ এই যে এই চিহ্নটা, এই চিহ্নটার মানে আমরা জানি যে যদি শুধুমাত্র মিলে দুইটি অংশের মতো থেকে যে মানটা মিলবে সেটা নিতে পারবো, বাকিটা কিন্তু নিতে পারবো না। তো সেই জন্য আমরা এখন দেখবো যে যে মানগুলা মিলছে কিনা, কোনটা মিলছে, অর্থাৎ এখানে 35 মিলছে, এখানেও 35 মিলেছে, এরপরে 63, এখানে কিন্তু 63 নাই, এরপরে এখানে 105 আছে, এখানেও কিন্তু 105 আছে, আর এখানে 315, এখানে কিন্তু নাই, মানে বাকি আর কোনো সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি না, তাই আমরা এখানে শুধুমাত্র নিতে পারছি 35 এবং 105। তো এই ছিল আমাদের এ ইন্টারসেকশন বি নির্ণয়ের সেট। তো এটা আমাদের অলরেডি উত্তর হয়ে গেছে। তো এইভাবে তোমরা যদি এ ধরনের কোনো সংখ্যা দিয়ে সেট নির্ণয় করতে বলে তাহলে খুব সহজেই এখন থেকে তোমরা এটা নির্ণয় করতে পারবে বলে আশা করছি। তো ধন্যবাদ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য, কষ্ট করে আজকের এই লেকচারটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য। তো দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।